কক তো মা ওয়াং নরং লগি তঙ্গ চান্দিনী তিনিন কক বড় কক তো মাং খাম হাস্তে কি তিঙ্গে যত জাগা নয় শিব পূজা খেলাই লেমিনি নুক জাগাই তঙ্গ অমাহাইকেনা আগুলি থাই কি তিঙ্গি বক রাখ সাল কবাং মা শিব মন্দির এবার শিব মন্দির হনো শিব পূজা খেলাই লেমিনি কক তো মা অমাহাইকেনা কবাং থাই না কক মানে সানমুক সালে সানলাইয়ে মোতানি থানি খুলম লাইয়ে শিব পূজা খেলাই লেমিনি নুক জাখা হাস্তে কি তিঙ্গে শিব চতুর্দশী পালে মানে মাং পিলে কবাং থাই ন শিব মন্দির সানমুক সানলাই যাক সানমুক সানলাই মুং বিশংতে খুলমলাই যাক নক নকুনি হামক্রাইনি বাকে বাকসা বা সাকা হামকে টংলানি বাকে অমাহাইকে ন মাংপিলি নুখা আগু টলানি যত শিব মন্দির ন কবাং থাইনি লোক রক ন ফাইয়ে মোদাই খুলমলাই মিলি তে সানমুং ন সানলাই যাক আগুলি থাইকি কারিব কবাং মা অন্য থাইব শিব পূজা পালালে মিলে নুকসাকি টংকা তিনি নিশাল বিশিও বাসা ফাইমানি ইয়াগুল ন কবাং লোক রক হদম দদমনি বিশংতে মোতাই খুলমুই পালালে মিলে নুকসাকি টংগ বিশি পুরম পুরম ন অমাহাইকে ব তাকলাই ক্রাক সাল নুকজাখা কবাং মা শিব মন্দির মতাই রাইমানি পালাইয়াখায় নুকজাকমানি ইয়াকুল কবাং মা লুকু রক ন আথায় পালাইলাই মুং বিশংকে খুলুলাইমানব নুকজাখা নক নুকুং হামক্রাইনে খবে কবাং মা নাংকুমানি সানমুং রং তৈ খানাই গে আমন তৈ আথায় তংলাই লুকু রক তাম সাকা সবার সংসারে মঙ্গল কামনার জন্য ছেলে মেয়েদের সবাই সুস্থ হতে জন্য থেকে এত দুটো শিশু রয়েছে সেটা চলবে আজকে রাত্র 12টা বেজে কৃষ্ণ সকালে প্রথম বাবার মাথায় যার যার মনস্কামনা পূরণের জন্য জল খাচ্ছে এটা সারাদিন চলবে আরতি রাখার জন্য রাত্রি 9টায় আরতি হবে তারপর বাবার নিদ্রা হবে এই যে দিনটা ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথি এই তিথিতে শিব চতুর্দশী এই শিব চতুর্দশীতে পরম পার্বতী একই সঙ্গে থাকে তাদের কামনায় তাদের আশীর্বাদ তাদের জন্য এই পূজাটা সবাই করে বিশ্বাসী কামনায় আমরা সবসময় ঠাকুরের কাছে এই প্রার্থনা করি এবং ভক্তদের যাতে ভালো হয় শিল্পের কাছে আপনারা সম্পূর্ণ পূজা অর্চনা করে যান। ভগবান আজকে কি বার্তা দেবেন? অমা হাইকে ন আগুলি নি শিব মন্দির মাং পিলে কাশে ফাইমেলে নুকজাখা আগুলি থাকি দিয়ে কবাং মই শিব মন্দির ন কবাং থাইয়ে লুকুরং ফাইয়ে খুলম লাকিয়া তে শিবলিঙ্গ অব দুডগ্রলাইয়ে খুলম লাইয়ে সানমু সালমানি নুকজাখা কবাং মা মন্দির ন তাবং নাইনি যে হানি হাই কুমনে কক্তমা হানি হাই পাতি মঙ্গ সাক দুঃখ মানমানি বিশিং তৈন হানি হাই খরকসা বাইক মটর চালং নাইনি ইয়াকুম বাই থাংমানি কক্তমা অমা হাইকে ন কক্তমা তে পাতি মু কাশে ফ্যামিলি নুকজাখা কলনপুর থানা ও খোপজাংনাই খিলাতরি পাল পারা আমসাইয় লাহার পাতি মঙ্গ সাক দুঃখ মাঙ্কা বাইক চালুক নাইন খবই লগে তংনাই পাতি মু কলনপুর থানা ও খোপজাংনাই গিলাতলি পালপাড়া আমসাইনি লাহার বুলাই রুতে মটর বাই দাদা ফিদাক থাই মাবাই বেলাই বাইক চালুক নাই করণগুষনি বখরক ফাতিকা তে লগে তংনাই অভিজিৎ দেবনানি ইয়াগ্রা ইয়াকু বাই থাকা হানি কক্তমা কক্তমানি বিশিন্তে সাইমাঙ্কা মটর বাইক চালকনাই হেলমেট গিরে বেলে স্পিডকে ফাইমানি ইয়াকুল ন অমাহাই পাতিমু কিরিমা চিংসা অঙ্কা হানে লুকুরক সাকা অমাহাই পাতিমু পাতিমানতে আমসে কিতিংহে কিরিকর অংলাই যা লগে লগে ন আমসাই তংনাই লুকুর তেলামুরানি সাকাম নক সাক দুঃখ মানাই রং ন তেলাং মুংনি বিশিন্তে ন বেলাইখানো সাকামিয়া অমাবাই জিবি সাকাম নক রেফার খালাই রহর জাকা হানে কক্তমা খরংনি দাবুক বেলাইখানো সাক তেরা মুংনি বিশিংতে বেলাখানে থৈমরা জাখনে কক্তমা মাংখা খনাইনি যে পাতি মুনতে আথায় আমসানি লোক রক্তাম সাকা আমরা মাল খাইল করে আইছি আবার পরে আমরা আইতাছি তারপরে একটা প্রাইস দিতে হবে আইতাছে এরপরে আমরা
আমরা যেদিকে খাই আমরা খাইতে আমরা আইতাছি তারা এমনি একদম আমরা আমরা খাইতে লাগাই দিছে এরপরে কি করছো এরপরে গাড়ি তো আমরা থামাইয়া পরপর গিয়া রোগী গিয়া তুলছি গিয়া কয়জন আছিল তারা তারা এমনি আমি বর্তমান তুলছি গিয়া দুজন আচ্ছা কি নাম তোমার আমার নাম অর্জুন বর্মা কোনখানে বাড়ি চাকমাগাট একজনের তো পা ভেঙে গেছে পুরো ওপেন ফ্র্যাকচার আর একজনের হেড ইনজুরি লোকরক শাখা বাইক মাল খুঁ বেলাখেন স্পিকে ফাইমানী ইয়াগুলো ন বুলেরু মাল খুঁগো থুতাইমানী ইয়াগুলো ন অমাহাই পাতিমুং পাতিকা বাইক সালুনায় খবর লগে টংনে বেলাখেন শাক তুকমাজা মাসানী বা বখরক ফাটে যা তেমসানী বা ইয়াগ্রানী ইয়াকুং বাইথামা বাই বেলাখান ওয়ানালাই জাগং মানে কক্তমা তাবো জিবি শাখা নগ বড় খরং শাক নাইজাগি দং হনে কক্তমা তাবং নাইনি হাইনহাই কুমনি কক্তমা হাইনহাই মিডিয়া রংনি বিশিংব কাইসা মুঠংমানি এবা খেলা মুঠংমানি অমহাই কাশাই ফাইব সালপরম অমহাই কেন প্রেস ক্লাবনি লুয়াইজি মুংবাই খেলা মুঠংজামনি কক্তমা কড়াক সালো আগুতরা প্রেস ক্লাবনি লুয়াইজি মুংবাই টেবিল টেনিস খেলানি ডকলাম খুলুগুই রাজা কসাম রাজ্য চ্যাম্পিয়ন তাবুক টেবিল টেনিস নি ফুরংনাই শ্যামলি বনিক নি ইয়াগবা আথায় খুলুগুইর মানে ইয়াগুলো নাকুক মানে কক্লাম শাখা অমা হাইগেন গবাং মা এবার হাতি বার্সা হাইরমে নাকুক মানে দাল বিদাল খেলা মুঠংজাকি ফাইমানি অমা হাইগেন তিনি সারব দকলাম খুলুগুই রেজামানি বিশিংতেই টেবিল টেনিস খেলা মুঠংজামানি বিশিংতে নাকুক মানে কক্লাম শাখা শ্যামলি বনি খেলাইনি গে আমনতে আথায় প্রেস ক্লাবনি আদরং খবুই লুকুরকলাম শাখা সবাইকে শুভ সকাল আমার খুব আনন্দ কি করবো আমি আজকে এই প্রথম একটা টেবিল টেনিস টুর্নামেন্টে ওপেনিং করতে এসে তার মধ্যে আমি এখানে আরো আগেও এসেছি আমি আম্পিয়ারিং করতে এসেছি কিন্তু আজকে ওপেনিং করাটা মানে আমার পক্ষে মানে সাংঘাতিক এক্সাইটমেন্ট হয়ে গেছে আমি খুব গর্বিত এবং কি বলবো আমাদের রাজ্যে তো টেবিল টেনিস খেলা এখন মানে টুর্নামেন্ট বন্ধই হয়ে গেছে আজকে প্রেস ক্লাবের এই টুর্নামেন্টে হচ্ছে যখন খুব ভালোই লাগছে আমি বলবো যেন আরো সামনে আরো ভালো মতো হয় তার জন্য অতিথি উদ্বোধন করবেন সামরিক নাটের আমাদের প্রেস ক্লাবের তরফে অসংখ্য ধন্যবাদ এবং যিনি আজকে আম্পায়ারিং করবেন রাজ্যের প্রখ্যাত কোচ আশিষ চৌধুরী আপনাকে অবশ্যই আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্ট সম্পন্ন করেছি আজকে অনুষ্ঠিত হচ্ছে টেবিল টেনিস প্রতিযোগিতা আগামীকাল অনুষ্ঠিত হবে ক্যারাম প্রতিযোগিতা আজকে যারা এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা প্রতিযোগিতা আর যাই হোক খেলাটাকে উপভোগ করবেন সবার প্রতি এই শুভকামনা রইল আপনাদের সবাইকে ধন্যবাদ আলোকতলা প্রেস ক্লাবের যে বার্ষিক স্পোর্টস তার ধারাবাহিকতার অঙ্গ হিসাবে আজ আমরা টেবিল টেনিসের আসরের আয়োজন করেছি শুরুতে আমি ধন্যবাদ জানাব শ্রীমতী শ্যামলী বনিকে টানা রাজ্য চ্যাম্পিয়ন এবং একজন প্রখ্যাত কোচ উনি আমাদের মধ্যে এসেছেন তার জন্য আমরা গর্বিত আমি ধন্যবাদ জানাব আশিস চৌধুরী আজকে এই টুর্নামেন্ট আমনরক সৌন্য প্রেস ক্লাবনি আদংরনো খবে গবাং মুঠংনানি আদংর নাকুমানি কক্লাম শাখা বসকানি সালগ তেবো খেলা এবার মুঠংজানানি দংকো বাতাইম কেরামনো খবে নাকুমানি খেলাব মুঠংজানানি দংকো তে কপলাই ওমানি ইয়াগলব যত মুঠংনাই এবার কপলাই ওমনাই রংন সখা দজাংনাই অকক্নব সামানি নুকসাকা দিনিনি সাল তাবংনাইনি জাহানি হাই কুবনি কক্তমা হাইনি হাই
হাতি বার্তা হাইরম ইউক্রেন তে রাশিয়া বিশঙ্গ যুদ্ধ নামানে যত লুকুরং সাইমান অমা হাইকান কিরিমা ইনসা পাতি মুঙ্গ কবং লুকুরং নিব লাংমা আরি ওই থামানে নুকসাখা আমন তুইন তিনি আগু তলব নাকুক মানে ককলাম তিসালামিনি নুকসাখা হাতি বার্ষা কানা নাকি ইউক্রেন তে রাশিয়া বিশঙ্গ যুদ্ধ উমানে পাতি মুঙ্গ কবং লুকুরং লাংমা বো আরিখা বারো থাকটনি লুকুরং বাকসাটুব জাফন তাবু বো অর্ধেক লুকুর কসাজাক টংকো ইউক্রেন বারো থাকটনি লুকু অর্ধেক টংহাই রকন টুবনা বাকে ক্রাকসল মিউজিয়াম বসকাঙ্গ খরংটি সালাকে এস ইউ সি আই নি বখাকতে কবামা আদং রকন খরংটি সালাই মুনি বিশেনতে রাজধানী আগরতলাব নাকুমালনি দেব সানমুনতেই ন আমরং রক্ষাও খরংটি সালাইমিনি মারি নুসাকা হানি কক্তমা খনাইনে যে আমনতে আথায় এস ইউ সি আই নি আদং রক্তাম সাকা আপনারা জানেন রাশিয়া তার পাশের দেশ ইউক্রেনকে একপ্রভাবে মিলিটারি দিয়ে আক্রমণ করেছে এবং গত ছয় দিন ধরে লাগাতার যুদ্ধে ইউক্রেন প্রায় বিধ্বস্ত। বিদেশি নাগরিক থেকে শুরু করে সেই দেশের শিশু এবং মহিলারা পর্যন্ত শয়ে শয়ে মারা যাচ্ছে। ভারতবর্ষের হাজার হাজার পড়ুয়া ছাত্র থেকে শুরু করে সেখানে আটকে আছে। এই যুদ্ধ বা তার মূল কারণ আধিপত্য বিস্তার। আপনারা জানেন আমেরিকান সাম্রাজ্যবাদের নেতৃত্বে ন্যাটো জোট সারা বিশ্বে আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, বিশেষ করে ইউরোপের দেশগুলোর উপর। তার সাথে নতুন যে সাম্রাজ্যবাদী চরিত্র অর্জন করেছে রাশিয়া, সেই রাশিয়া তার সাথে পাল্লা দিয়ে তাদের আধিপত্য বিস্তার করার জন্য আজকে ইউক্রেনের উপরে একতরফাভাবে আক্রমণ করেছে। আপনারা জানেন ইউক্রেন এবং রাশিয়ার সামরিক শক্তি বহু ব্যবধান, ফলে ইউক্রেনকে সহজে বাগে আনার জন্য যাতে নাটি জোট নেটো জোট সেখানে কোনো স্থান নিতে না পারে, আজকে রাশিয়া যুদ্ধ করছে। এবং রাশিয়ার এই সাম্রাজ্যবাদী রাশিয়ার এই যুদ্ধের বিরুদ্ধে আমাদের দল যেদিন আক্রমণ করেছে সেদিনে কেন্দ্রীয় কমিটি বিবৃতি দিয়ে তার তীব্র আমন রোগ সৌন্য ক্রাক সাল এস ইউ সি আই নি আন্দোলন খরংটি সালাইমিনে নুকজাখা ইউক্রেন যে বারো থাকতনি লুকুরক দংনাই রংনি বোখাগ এবার আথায় অর্ধেক লুকুরক দংনাই গজা জাঙাই রং দাকি দাকি খেয়ে কাহাম করংখে নকো কিফিলে তুবনানি অংথ অকলাম সামনে ইয়াগুল তিনি ক্রাক সাল রাজধানী মিউজিয়ামনি বসকাঙ্গ খরংটি সালাইমিনে কক্তমা পিসি সালে লমানি ইয়াগুল হাইনি হাইনাই মানে কুবনি কক্তমা।